আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর ইউ আশা করি সকলেই ভালো আছেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্সের আট নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই পর্বে আমরা দেখবো যে কীভাবে একটা ফেসবুক শপ ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে এই ফেসবুক শপের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি সো আপনারা যারা অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি যদি ফেসবুকে চলে যাই এখান থেকে ফেসবুকে আসবো তারপর ফেসবুকে আসার পর আমি যদি এখানে টি লিখে যদি সার্চ করি টি ওয়াই জাস্ট ইস লিখে যদি সার্চ করি তাহলে এ ধরনের আরও অনেক পেজ আছে তো এই পেজটা দেখানোর মূল কারণ হচ্ছে এখানে দেখুন সব নামে একটা অপশনস রয়েছে আমরা এরকম একটা শপস অপশন ক্রিয়েট করব এবং এই শপস অপশনে যদি আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ভিউ অল প্রোডাক্টে গেলে এখানে আমরা হচ্ছে তাদের যতগুলো প্রোডাক্ট তারা এখানে অ্যাড করছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাবো সো আমরা হচ্ছে আমাদের অ্যামাজনের যে অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা এভাবে এখানে একটা ই কমার্স সাইডের মতো আমরা হচ্ছে এখানে সাজাবো এবং কেউ যদি এই যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর উপর যদি ক্লিক করে তাহলে এখানে দেখুন বিউ অন ওয়েবসাইট নামে একটা অপশানস দেখতে পাবে তো আমরা এই বিউ অন ওয়েবসাইট এই অপশানসটার উপর আমরা হচ্ছে আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে সেট করে দেবো তো যখনই কেউ এই বিউ অন ওয়েবসাইটে ক্লিক করবে সে কিন্তু সরাসরি অ্যামাজনের অ্যাফিলিয়েট ওয়েবসাইটে চলে যাবে সো এই কাজটা হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য না এগুলো এই ধরনের কাজগুলো কিন্তু মার্কেট প্লেসেও কিন্তু পাওয়া যায় সো এই কাজটা আমরা কীভাবে করবো সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো প্রথমেই আমরা হচ্ছে গুগলে চলে আসব গুগলে আসার পর আমরা এখানে লিখবো হচ্ছে ফেসবুক কমার্স সিও ডাবল এম ইআর ইসি কমার্স ম্যানেজার এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব সার্চ করার পর এখানে দেখুন কমার্স ম্যানেজার মেটা ফর বিজনেস এরকম একটা লিঙ্ক আমরা দেখতে পাবো তো এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে সো এখান থেকে আমরা গো টু কমার্স ম্যানেজার নামে যে অপশানস রয়েছে এখানে আমরা হচ্ছে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে সেল অন ফেসবুক ইনস্টাগ্রাম অর বোথ আর এরকম একটি লেখা শো করবে আমরা এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করে দেব তো লেখাটির উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশানস আমাদের সামনে শো করবে একটা হচ্ছে ক্রিয়েট এ শপ আর একটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাটালগ তো প্রথমেই আমরা হচ্ছে একটা দোকান খুলব বা শপ ক্রিয়েট করব সো এই জন্য আমরা হচ্ছে এ শপ এ লেখাটির উপর ক্লিক করবো তারপর এখান থেকে গ্যাট স্টার্টেড এ লেখাটির উপর ক্লিক করে দেবো লেখাটির উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে স্টার্ট সেলিং অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এখানে তিনটা অপশানস দেখতে পাবো সো এগুলো আপনারা হচ্ছে একটু পড়ে নেবেন তারপর এখান থেকে আমরা নেক্সট অপশানের উপর ক্লিক করবো নেক্সট অপশন উপর ক্লিক করার পরে এখানে বলছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট চেক আউট উইথ ফেসবুক অর ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আরও অপশনস রয়েছে এখান থেকে সো আমরা হচ্ছে এখান থেকে প্রথম যে অপশনস রয়েছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট এই অপশনসটা সিলেক্ট করব এই অপশনসটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা এই অপশনসটা সিলেক্ট করলে আমরা হচ্ছে আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রমোট করতে পারবো সো আমরা এই অপশনসটা সিলেক্ট রেখে আমরা হচ্ছে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে নেক্সট অপশনের ওপর ক্লিক করে দেবো নেক্সট অপশনের উপর ক্লিক করার পর আপনি এই ব্রাউজারে আপনার যেই ফেসবুক প্রোফাইল দিয়ে হচ্ছে লগ ইন করছেন সেই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ হচ্ছে এখান থেকে শো করবে সো আপনি যে পেজটা দিয়ে আপনি হচ্ছে সবটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পেজটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে আমার এই পেজটা থেকে আমি সবটা ক্রিয়েট করতে চাচ্ছি সো এখান থেকে এই পেজটাকে আমরা হচ্ছে সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে ক্রিউট ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট এবং এখানে আমাদেরকে কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে সো আমরা এখান থেকে প্লাস আইকনের পর ক্লিক করব তো এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেম এখানে হচ্ছে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিতে হবে সো আমরা হচ্ছে এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট নেম দিয়ে দিচ্ছি সাপোজ বেস্ট প্রোডাক্ট পিআর ও ডি ইউ সি টি প্রোডাক্ট জাস্ট এই নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে তো আমি এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট এই অপশনসটার উপর ক্লিক করে দেবো তো এখানে বলছে হয়ার ডু ইউ ডেলিভার টু এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই যে লোকেশনসটা রয়েছে আমরা যেই লোকেশনে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব সেই লোকেশনসটা এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে এখানে বলছে সিলেক্ট কান্ট্রিস অর রিজিয়ন দ্যাট ইউ ডেলিভার টু সো এখান থেকে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবো অবশ্যই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাকে আমরা সিলেক্ট করবো তারপর হচ্ছে এখান থেকে দাঁড়ান ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সো এটার উপর আমরা যদি ক্লিক করি এটাকে চেকমার্ক করে এখান থেকে যদি নেক্সটে যদি ক্লিক করি তাহলে দেখুন সেলস চ্যানেল এটা হচ্ছে আমাদের পেজ এবং হচ্ছে ডেলিভারি হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং চেক আউট মেথড এখানে হচ্ছে চেক আউট অন ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা ইয়ে করবো তারপর এখানে বাই সাবমিটিং ইউর শপ ফর রিভিউ ইউ এগ্রি টু সেলার্স এগ্রিমেন্ট সো এখানে আমরা হচ্ছে টিকমার্ক করে এখান থেকে ফিনিশ সেট আপ লেখাটির উপর ক্লিক করে দেবো তাহলে দেখুন উই আর সেভিং ইউর এনফো দিস মে টেক টু থার্টি সেকেন্ড প্লিজ ডু নট ক্লোজ অর রিফ্রেশ দিস পেজ তো এখানে প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় লাগতে পারে এর মধ্যে আপনারা এই পেজটাকে ক্লোজ করবেন না বা কোনো প্রকার রিফ্রেশ করবেন না রিফ্রেশ করলে বা ক্লোজ করলে তাহলে কিন্তু এই কাজটা হবে না এবং হচ্ছে প্রথম থেকে আপনাদেরকে কাজটা করতে হবে আবার তো দেখুন আমাদের এটা কিন্তু রিফ্রেশ হয়ে গেল এখন এখানে বলছে টেকিং ইউ টু দ্য কমার্স ম্যানেজার তো আমাদেরকে কমার্স ম্যানেজারের যে ওভারভিউ বা ড্যাশবোর্ড রয়েছে এখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে সো দেখুন এখানে পরবর্তী স্টেপে আমাদেরকে এখানে বলছে যে আমাদের বিজনেস অর্গানাইজেশনের এটা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য তারপর হচ্ছে কিছু প্রোডাক্ট ক্যাটালগে অ্যাড করার জন্য সো আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই লেখাটির উপর ক্লিক করব লেখাটির উপর ক্লিক করার পর এখানে বলছে হাউ উড ইউ লাইক টু ভেরিফাই অর্গানাইজেশন ডিটেলস আইডেন্টি ডকুমেন্টস তো আমরা এখান থেকে আইডেন্টি ডকুমেন্টস এই লেখাটা সিলেক্ট করব তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদেরকে এখানে বলছে কনফার্ম ইউর আইডেন্টি চোজ দ্য টাইপ অফ আইডি ইউ টু আপলোড এখান থেকে আপনি কোন ধরনের আইডি দিয়ে আপনারা এটা হচ্ছে ভেরিফাই করবেন সো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এটাকে সিলেক্ট করব এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড এ ফটো অফ ইউর আইডি তো এখানে হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি হচ্ছে আমাদেরকে আপলোড করতে হবে সো এখান থেকে আমরা হচ্ছে আপলোড অপশনে যাব। আপলোড অপশনে যাওয়ার পর আমাদের যে ফাইলে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের হচ্ছে ছবিটি রয়েছে সেখান থেকে আমরা হচ্ছে এটাকে আপলোড করে দেবো তো আমি এখানে হচ্ছে আমার আইডেন্টিটিটা আপলোড করে দিচ্ছি তো দেখুন এখানে হচ্ছে আমরা আমাদের এনআইডিটা আপলোড করে সাবমিট করার পর এখানে বলছে কনফার্ম ইউর আইডেন্টি থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন উই ইউজলি রিভিউ ইউর ইনফরমেশন উইদিন ফর্টি এইট আওয়ার্স উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল ওয়ান্স উই হ্যাভ ইউর রেজাল্ট তো আমরা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দেব। তো এখানে দেখুন ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা যখন আইডেন্টিটি ভেরিফিকেশনসটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ফোন থেকে একটা ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলবেন অবশ্যই ছবিটির যাতে চার কোণা দেখা যায় এবং ছবিটি যাতে ক্লিয়ার হয় এবং ব্যাকগ্রাউন্ড যাতে অবশ্যই কালো কিছু থাকে ব্যাকগ্রাউন্ডে বা অর্থাৎ কালো কিছুর উপরে রেখে হচ্ছে ছবিটাকে তুলতে হবে তা না হলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না আরেকটা বিষয় হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র পিএনজি ফরম্যাট হচ্ছে অ্যাকসেপ্ট করে তারা জে পিজি বা অন্য কোনো ফর্ম্যাট কিন্তু অ্যাকসেপ্ট সো অবশ্যই আপনারা হচ্ছে ছবিটা তোলার পর আপনারা ফোন থেকে যখন ছবিটা তুলবেন এটা কিন্তু জে ফি থাকবে সো আপনারা একটু গুগলে আসবেন এখান থেকে গুগলে এসে আপনারা হচ্ছে এখানে লিখবেন হচ্ছে জে ইজি টু ফিএনজি জাস্ট জে পিজি টু পিএনজি লিখে আপনারা এখানে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এটাতে গিয়ে আপনারা হচ্ছে এখান থেকে যে আপলোড অপশানস আসে আপলোড অপশনে ক্লিক করে আপনার হচ্ছে ছবির যে ফরম্যাটটা রয়েছে অর্থাৎ জে ফিজি থেকে পিএনজিতে আপনারা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর আমরা দেখুন এটা কিন্তু এখন ভেরিফিকেশনে চলে গেছে সো আমরা এখন আমাদের ক্যাটালগে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো সো এখান থেকে অ্যাড আইটেম এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেবো তো এখানে আমাদেরকে তিনটা অপশান শো করবে আমরা ডেটা ফিট ডেটা ফিটের মাধ্যমে হচ্ছে এক্সেল অথবা স্প্রেডশিটের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো ম্যানুয়ালি অ্যাড করতে পারবো এবং হচ্ছে ফিক্সেলসের মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো সো আমরা এখান থেকে ম্যানুয়াল যে অপশানস রয়েছে মাসখানে যে অপশানসটা এটা সিলেক্ট করে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাড আইটেমস এবং হচ্ছে এখানে আমরা আমাদের মেন প্রোডাক্টগুলো এখন হচ্ছে এখানে অ্যাড করতে পারবো বলা যায় এটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের হচ্ছে মেন টপিক্স সো এখানে প্রথমেই আমরা হচ্ছে আমাদের অ্যামাজন থেকে ইমেজ যেগুলো নেব বা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করবো সেই প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করব সো আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম আমি যদি একটু অ্যামাজনে যাই অ্যামাজন ডট কম তো এখান থেকে আমরা হচ্ছে কিচেন গ্যাজেট নিয়ে কাজ করতেছিলাম আমি যদি এখানে কিচেন গ্যাজেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি লিখে যদি সার্চ করি তাহলে আমরা এখান থেকে এই গ্যাজেটটা নিয়ে হচ্ছে কাজ করছিলাম এবং এই গ্যাজেটটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটার যাবতীয় ডিটেলস আমরা এখান থেকে পাবো সো এটা ছবিগুলো আপনারা জানেন কিভাবে ডাউনলোড করতে হয় তো আমার অলরেডি এগুলো ডাউনলোড করা আছে সো আমি হচ্ছে এখান থেকে গিয়ে এই যে ইমেজ যে অপশানস রয়েছে ইমেজ অপশনের উপর ক্লিক করবো তারপর এখান থেকে চোজস ফাইল অন ইয়োর ডিভাইস এলেখাটির উপর ক্লিক করবো তারপর হচ্ছে আমাদের ডেস্কটপ থেকে আমাদের এই যে ছবিগুলো রয়েছে আমরা এখান থেকে একের অধিকও ছবি দিতে পারি সো আমি এখান থেকে প্রথম ছবিটা এখানে আপলোড করে দিলাম তো এখানে আপনারা চাইলে আরও একের অধিক ছবি এখানে ঠিক একইভাবে আপলোড করতে পারেন সো আমি একটা ছবি দিলাম জাস্ট তারপর সেভ অপশানে হচ্ছে ক্লিক করে দেবো দেখুন ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তারপর এখানে আমাদেরকে হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে সো প্রোডাক্টের টাইটেলের জন্য আমরা অ্যামাজনে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে এ পর্যন্ত টাইটেলটাকে নিব। নিয়ে এটাকে কপি করে আমরা হচ্ছে এখানে এনে টাইটেলের ঘরে এনে পেস্ট করে দেব তারপর হচ্ছে ডিস ডিসক্রিপশান সো টাইটেলের ডিসক্রিপশানসটা আমরা এখানে পেয়ে যাব আমরা এখান থেকে যদি যাই অ্যাবাউট দিস আইটেম এখান থেকে আমরা এই পুরো লেখাটাকে এখান থেকে আমরা কপি করব কপি করার পর আমরা হচ্ছে এখানে ডেসক্রিপশনে এনে আমরা এটাকে পেস্ট করে দেবো তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট লিঙ্ক তো দেখুন এখানেই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিব এটা হচ্ছে মূলত আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিব এটা অবশ্যই আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে যখন কেউ বিউ অন ওয়েবসাইটে ক্লিক করবে তখন কিন্তু আমাদের অ্যাফিলিয়েট সাইটে নিয়ে যাবে সো আমাদের যেহেতু এখন আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই সো আমরা এখান থেকে এই প্রোডাক্টের লিঙ্কটাকে কপি করব তারপর হচ্ছে এখানে এনে আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবো তারপর হচ্ছে এখানে প্রাইজ সো প্রাইজের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এখান থেকে যেহেতু ইউএসডি রয়েছে আমরা এখান থেকে আমরা যেহেতু ইউএসডি বা ইউএসএতে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলোর প্রমোশন করতে চাচ্ছি সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউএসডিটা সিলেক্ট করব এখান থেকে তবে আপনারা চেষ্টা করবেন হচ্ছে প্রোডাক্টের প্রাইসগুলো না দেওয়ার জন্য যতটুকু সম্ভব অ্যামাজনের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসগুলো আপনারা না দেওয়ার চেষ্টা করবেন আমরা জাস্ট এখান থেকে ইউএসডি সিলেক্ট করে জিরো ইউএসডি ডলার দিয়ে দেখব যে নেই কিনা এটা সো এখান থেকে আমরা হচ্ছে একদম নিচের দিকে যাব এই যে ইউএসডি ইউএস ডলার সো এটাকে আমরা এখান থেকে জিরো করে দেবো তারপর এখানে সেলস প্রাইস জিরোটা আসলে নিবে না সো আমরা এখান থেকে প্রোডাক্টের প্রাইসটা একটু দেখতে হবে এখান থেকে দেখুন উনিশ দশমিক আটানব্বই সেন্ট তার মানে প্রায় বিশ ডলার সো আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে বিশ সো এখানে দিয়ে দিলাম হচ্ছে বিশ এবং এটার কোনো সেলস বা অফার প্রাইজ নাই যদি অফার থাকতো তাহলে আমরা এখানে অফার প্রাইজ অফারের পরে যেটা থাকতো সেটা আমরা এখানে দিয়ে দিতাম তারপর হচ্ছে ক্যাটাগরি সো ক্যাটাগরিতে গিয়ে আমরা এখান থেকে আমাদের এটা হচ্ছে কিচেন গ্যাজেট সো দেখি এখানে কিচেন গ্যাজেট আছে কি না ইলেকট্রনিক্স ফুড অ্যান্ড ড্রিঙ্কস হেলথ অ্যান্ড বিউটি হোম জুয়েলারি মিডিয়া মিউজিক অফিস আদার্স ফ্যাট স্পোর্টিং টয়েস ট্রাভেল ভেহিকেলস সো আমরা এখান থেকে আদার্স সেটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে কন্ডিশন নিউ থাকবে যেহেতু আমাদের প্রোডাক্টটা নিউ তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে যাই অ্যাভেলেবেলিটি ইন স্টক আছে স্ট্যাটাস অ্যাক্টিভ এবং এখানে একটা ব্র্যান্ড নেম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার কন্টেন্ট আইডি একটা রয়েছে এটা অপশনাল আপনারা চাইলে এখানে দিতে পারেন সো আমি এগুলো দিলাম না আবার আমি যদি চাই আরেকটি প্রোডাক্ট অ্যাড করব আবার আমি এখানে নিউ আইটেমে যাব নিউ আইটেমে গিয়ে আবার ঠিক একইভাবে আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারি সো আমি জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করবে এখান থেকে আপলোড আইটেমে ক্লিক করবো তা আপলোড আইটেমে ক্লিক করার পর ইউর প্রোডাক্টস আর বিং আপলোডেড এরকম হচ্ছে লেখা দেখা যাচ্ছে এবং এটা একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে এবং আমরা দেখবো যে আমাদের শপটা দেখতে কেমন লাগে সো দেখুন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং এখানে কিন্তু এটা আপলোড হয়ে গেছে সো এখান থেকে আমরা চাইলে এটাকে কয়জনে দেখছে বা এটার স্ট্যাটিস্টিক্স বা সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো তো এখান থেকে আমরা হচ্ছে এখন যেটা করবো আমরা হচ্ছে এখান থেকে যে অভারভিউ যে অপশানস রয়েছে এই অভারভিউ অপশানে চলে যাবো বি অপশানে যাওয়ার পর দেখুন এখানে আমাদের আইটেম কিন্তু আমরা অ্যাড করলাম তো এখন হচ্ছে আমাদেরকে আমাদের শপটাকে কাস্টমাইজ করতে হবে সো কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ সব এই লেখাটির উপর ক্লিক করে দেবো তারপর এখানে আমরা ওয়েলকাম টু দ্য নিউশ অফ বিল্ডার এরকম একটা লেখা দেখা যাচ্ছে সো আমরা এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটা পপ আপ নোটিফিকেশান শো করবে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেবো এবং হচ্ছে এখান থেকে আমাদের এই প্রোডাক্ট আমরা অ্যাড করছি এখান থেকে ভিউ প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টের ডিটেলস এখান থেকে আমরা দেখতে পাবো সো এখানে আসার পর আমরা চাইলে আরও অনেকগুলো অপশানস এখানে পাবো তো এখান থেকে আমরা আপাতত কোনো কিছুই আর আমরা এখানে কারেকশানস করব না সো এখানে দেখুন পাবলিশ আপডেট একটা অপশানস রয়েছে আমরা যদি এখান থেকে এই পাবলিশ অপশানসটা কিন্তু আমরা এখন পাচ্ছি না এবং এখানে ওনারা বলছে যে ইউ বি অ্যাবেল টু পাবলিশ আপ আপডেটস টু ইউর শপ আফটার ইউর কমার্স অ্যাকাউন্ট হ্যাজবিন অ্যাপ্রুভড এনি আপডেটস উইল বি সাবমিটেড ফর সেপারেট রিভিউস বিফোর দে আর পাবলিশ তো আমরা যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা যেটা ভেরিফাই করছি এটা যদি অ্যাপ্রুভ হয় তারপরেই কিন্তু আমরা এখানে পোস্টটা হচ্ছে পাবলিশ করতে পারবো তো এখান থেকে যখন আমরা এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা এখান থেকে পাবলিশড আপডেটস এই লেখাটির উপর যদি ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু আমরা যে পেজের আন্ডার হচ্ছে এই শপসটা ক্রিয়েট করবো সেই পেজে দেখা যাবে আমি যদি পেজটা একটু ভিজিট করি আমি যদি এখান থেকে ফেসবুকে যাই এবং দেখুন আমি হচ্ছে আমাদের এই পেজটা থেকে হচ্ছে কাজটা করছি সো আমাদের এই পেজে এখানে কিন্তু কোথাও সব অপশানসটি এখন কিন্তু নাই আমরা যদি মোরে যাই এখানেও কিন্তু কোনো সব অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখান থেকে যখন আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে এবং হচ্ছে আমরা এখানে গিয়ে যখন এই পাবলিশ আপডেটসে যখন ক্লিক করব। তখন কিন্তু কেবলমাত্র আমাদের এখানে এই শপস অপশন্সটা দেখা যাবে এবং আমরা হচ্ছে ওই যে ইসটি প্রথমে আপনাদেরকে একটা শপ দেখিয়েছিলাম দেখুন এরকম এখানে যে এরকম একটা শপ অপশনস দেখতে পাচ্ছেন এই পেজটাতে তো এরকম একটা শপ অপশন্স কিন্তু আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে এখানেও কিন্তু আমরা দেখতে পাবো এবং মানুষজন আমরা যখন এখানে ভিত্তিক যখন মানুষজন থাকবে তখন কিন্তু তারা আমাদের এই শপ পেয়ে এসে এখান থেকে কেনাকাটা করবে এবং হচ্ছে আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবো